আসসালামু আলাইকুম। তো আজকের টপিকটা হলো লোগো ডিজাইন। আচ্ছা, তো সকালে freelancer.com-এ আসার পরে দেখলাম যে কন্টেস্ট দেখতেছিলাম, যে নতুন নতুন কি কন্টেস্ট আসছে। তো একটা কন্টেস্ট দেখলাম যে প্রফেশনাল ফটোগ্রাফার লোগো, তো এটা দেখে ক্লিক করলাম। আর এখানে ওরা কিছু অ্যাটাচে কিছু দেয়নি, বাট এখানে সামথিং কিছু লিখছে, আই নিড এ নিউ প্রফেশনাল লুকিং ফটোগ্রাফি লোগো ফর মাই কোম্পানি। মানে এনার একটা কোম্পানি আছে, তার জন্য ফটোগ্রাফি একটা লোগো লাগবে, এবং ফ্রান্সেস ফটোগ্রাফি, মেবি এটা তার মানে লোগোর টেক্স দিতে হবে, যেখানে এখানে দিছে যে ফ্রান্সেস ফটোগ্রাফি, এই যে কোম্পানি নেম ফ্রান্সেস ফটোগ্রাফি। তো এখানে লিখছে সামথিং, সে লিখছে, কিন্তু মেইন যে বিষয়গুলো আমাকে ফোকাস করতে হবে সেটা হলো আমাদের লোগোতে কোন নামটা অ্যাড করতে হবে সেটা হলো এটা, এবং লোগোর কালারটা কি দিতে হবে সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে দিয়ে দিছে। আমি প্রথমে একটা শেপ নিচ্ছি, আমরা একটা সাদা কালো লোগো করব। তো তার জন্য আচ্ছা, এখানে যেহেতু দুইটা কালার ইউজ করতে হবে, সাদা এবং কালো মিলায়, সেহেতু আমাকে এখানে, কিন্তু আমি এ দেখেন একটা সমস্যা হচ্ছে কি, একটা শেপের ভিতরে দুইটা শেপ আসছে। এখন আমি কিন্তু এটা মুভ করতে পারবো না, একটা শেপ কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে সরাই দিলাম, আনডু করলাম। এখান থেকে আমি এই যে সার্কেলটা নিব, কিন্তু আগে আমার বাইরে একটা ক্লিক করতে হবে, করার পরে এখন আমি সার্কেলটা নিয়ে একটা সার্কেল টানব। এখন আমি এটাকে, এটা কিন্তু সাদা কালারের ভিতরে আছে, এই যে এখানে আমি একটা ক্যামেরা দিব। তো এখানে ক্যামেরার সাইজটা একটু বেশি, রেক্ট্যাঙ্গেলটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, তো এখন আমি এখানে একটা ক্যামেরা লেন্স দিব, তার জন্য আমার এটাকে আগে করতে হবে, এটার সিলেক্ট করা থাকতে হবে রেক্ট্যাঙ্গেল টুলটা, তারপর এখান থেকে আপনার কোথায় গেল, হ্যাঁ এটা এটা হলো প্রপার্টিস। তো আপনার কিন্তু অবশ্যই এই টুল মানে লেয়ার থেকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, যে সাবজেক্টটা আপনি করবেন সেটা সিলেক্ট করতে হবে। করার পরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস না পাইলে উইন্ডো থেকে এখান থেকে খুঁজে বের করবেন, এই যে প্রপার্টি, এখানে টিক দিয়ে দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে আমার এটা বন্ধ করে দিব, দিয়ে আমরা স্ট্রোকটা অন করে দিব, স্ট্রোকে সাদা কালার দিব, দেওয়ার পরে এখানে পিক্সেল বাড়ায় দিব। আচ্ছা, স্ট্রোকে পিক্সেল দেওয়ার পরে আমরা অল্টটা চেপে ধরে আর একটা কপি করলাম, করে এখন এটার পিক্সেল আরো বাড়ায় দিব। অবশ্য বুঝতে কষ্ট হবে না আপনাদের। তারপর কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা দিয়ে আমি এটাকে ছোট করলাম, যেহেতু একটা ক্যামেরার লেন্স তৈরি করতে হবে। তারপর এটা আবার কপি করলাম, করার পরে এখন এটাকে আমি স্ট্রোক অফ করে দিয়ে ফিল কালার দিয়ে দিব সাদা। তারপর এটাকে আমি ছোট করব, কন্ট্রোল টি দিব, দিয়ে অল্টা শিফট দিয়ে এটা ছোট করব। ওকে, তো এটা ছোট করার পর একটু উপরে থাকবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখেন এই শেপটা কিন্তু কেমন একটা লাগতেছে। আসলে লোগোর বিষয়টা চিন্তা করতে গেলে অনেক ভাবা লাগে। তো ক্যামেরার শেপটা সাধারণত পুরোপুরি চার কোণে হয় না, কোনো কোনো ক্যামেরা হয়, কিন্তু বেশিরভাগ ক্যামেরা একটু এখান থেকে রাউন্ডেড থাকে। তো আমরা এটাকে রাউন্ডেড করার জন্য এই প্রপার্টিস এর এই যে চারটা অপশনে, এই চারটা অপশনে এই চারটা কোণা আর কি, এই শেপটা চারটা কোণা হলো এই। তো এখানে যদি আপনার সিলেক্ট করাই থাকে, তাহলে
যে কোনো একটা কোনা টান দিলে আপনার চারটা কোনাই অটোমেটিক্যালি রাউন্ডেড হবে। তো আমার এখানে সিলেক্ট করা আছে, আমি এখানে টান দিচ্ছি, মানে মুভ করতেছি, ডান দিকে মুভ করলে আপনার এটা রাউন্ডেড হবে, যে রাউন্ডেড হয়ে গেল। ওকে, এখানে ওদের নামটা নিই, এই নামটা আমাদের অ্যাড করতে বলছে, তো এখানে এই নামটা কপি করলাম। করার পরে এখানে বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করতেছি, তো দেখা যাক কি হয়। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন আমরা লেখাটা কি দিব বাইরে, আগে দেখি কি হয়। আমার লেখাটা দেখা যাচ্ছে না, কারণ লেখাটা হোয়াইট কালার। তো এখানে আমরা লেখাটা ব্ল্যাক করে দিই। ওকে, তো এটা একদমই মানাবে না। আচ্ছা, ক্যামেরাটা আগে ডিজাইন করে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো এখন ক্যামেরার একটা ছোট একটা ফ্ল্যাশ লাইট দিলে হয়, না দিলেও হয়, কিন্তু দিলে একটু ভালো হয়। আচ্ছা, তো এখানে ফ্ল্যাশ লাইট যেমন তেমন করে দেওয়া যাবে না, একটু এটা করতে হবে, রাউন্ডেড করতে হবে। তো রাউন্ডেড করে দিলাম। এখন দেখেন, কালো আর সাদা দুইটা কালার, এর ভিতরে কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে। সাদার ভিতরে কিন্তু গ্রে, কালোর ভিতরে কিন্তু গ্রে আছে, ব্ল্যাক আছে, লাইট ব্ল্যাক আছে। তো বুঝতেই পারতেছেন, এখন আগে আমাদের এই টেক্সটটা ঠিক করতে হবে, যে এটা আমরা কোথায় রাখব। তো যেহেতু লোগো এটা নিচে রাখলে আমার মনে হয় না ভালো লাগবে, তো আমি এটাকে আলাদা করতেছি, কন্ট্রোল এক্স, তারপরে এটা আমি আলাদা করতেছি কন্ট্রোল ভি। করার পরে এখন আমি এটাকে অর্ধেকটা উপরে উঠাই না, আমার বোঝার জন্য সুবিধার্থে উঠাই আমি এটা সাদা কালার দিলাম। এখন মানে এটা ধরবো আর কি, সেই জন্য এটা এখানে রাখলাম, আর এটাও সাদা কালার দিলাম। আচ্ছা, এখানে আমার সেট আপ করতে হবে, তো যেভাবে হোক এখানে আমার ম্যাচ করাইতে হবে। তো প্রথমে আমরা সাইজটা দেখি, যে সাইজটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করলাম। আচ্ছা, ফ্রান্সটা বড় থাক, ফটোগ্রাফিটা ছোট থাক। এখন দেখেন সমস্যাটা কোথায়, তারপরও কিন্তু মানাচ্ছে না, কেমন একটা লাগতেছে। আচ্ছা, তো এটা আমরা চাচ্ছি ফটোগ্রাফিটা সবগুলো আপার কেস দিব, তার জন্য এই বড় হাতের যে ডাবল টি আছে এখানে ক্লিক করব। করার পরে এটাকে আমরা বোল্ড করতে পারি। আচ্ছা, করার পরে এটা আর একটু ছোট করব, 18 PT দিলাম। তো এখন দেখেন, এটা এরপরও আমাদের মনে হচ্ছে না যে সুন্দর লাগবে। তো আরেকটু দেখি কি করা যায়, এখান থেকে আমরা এটাকে বাড়াই, শিফট, ফটোগ্রাফিতে ক্লিক করতে হবে, যেহেতু আমরা ফটোগ্রাফিটা চেঞ্জ করব। এখান থেকে আমাদের এটা বাড়াই দিতে হবে, এখন হয়তো একটু সুন্দর লাগতে পারে। আচ্ছা, তো এখন টেক্সের ব্যাপারটা কি, যে লোগো ডিজাইনে কিন্তু টেক্স সব আড়াল বা রোবটও দিলে সুন্দর লাগে না। এই দুইটা হলো ফর্মাল আর কি, ফন্ট, বাট ফন্ট একটু চেঞ্জ করে দেখতে হয়। তো ফ্রান্স লেখাটা একটু চেঞ্জ করবো আমরা, নিচেরটা ঠিক থাকবে। এটার জন্য আমার আগে থেকে কিছু সিলেক্ট করা ছিল। আচ্ছা, এইটাই দিয়ে দেখি কেমন হয়। ওকে, এখন আরেকটু বাকি আছে আমাদের কাজ, সেটা হলো এই কালারটা দেখেন, কারণ এখানে আমরা একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা কালার পিক করব, আর একটু মানে লাইট হবে। এবার দেখেন, এটা দেখেন আর এটা দেখেন, দুটা কিন্তু দুই রকম। ওকে, তো এটাই আমাদের জন্য এনাফ। তো এই হলো আমাদের অল্প সময়ের ভিতরে একটা লোগো, একটা লোগো করতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এদিক ওদিক করে।
আর ভাবতে একদিন লেগে যায়, অনেক লোগো ডিজাইনটা ভাবতে একদিন লেগে যায়, 10-12টা লোগো কনসেপ্ট দেখে তারপরে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, নেক্সট টাইম আমরা আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আমাদের সাপোর্ট দিবেন, আমাদের পাশে থাকবেন, এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।